নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি লাউয়ের খোসাগুলো ফেলে দেন? তাহলে আপনাদের বলবো, আমার আজকের এই রেসিপিটা খুব মনোযোগ সহকারে দেখুন, আর তারপর নিজেরা বাড়িতে ট্রাই করুন। আর তারপর আপনারা কিন্তু লাউয়ের খোসাগুলো কোনো দিন ফেলে দেবেন না, কেননা এই রান্নাটা এতটাই টেস্টি হয় আর একদম ঘরোয়া কিছু উপকরণে চটজলদি তৈরি হয়ে যাবে। তাই চলুন, সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে লাউয়ের খোসা দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি রান্না করব। সেজন্য এই প্যানের মধ্যে আমি লাউয়ের খোসাগুলো সাজিয়ে নিয়েছি, আর খোসাগুলো দেখুন কাটার সময় একটু মোটা মোটা করে খোসাগুলো কেটেছি, আর এর মধ্যে দিয়েছি মুগ ডাল। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ করে নিচ্ছি। 5-6 মিনিট সময় নিয়ে আমি ডাল আর সবজির খোসাটা সেদ্ধ করে নিয়েছি। এগুলো দেখুন এখন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এগুলো আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সবজির খোসা আর ডাল যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির জারটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে সবটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি লঙ্কাগুলো ফাটিয়ে দিচ্ছি। এবার এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছে। ডাল আর লাউয়ের খোসাটা ভালো করে বেটে নিয়েছি, এবার মূল রান্নাটা শুরু করব। সেজন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন, আগেও কিন্তু নুনের ব্যবহার করা হয়েছে। অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আগে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মিনিট 2-এক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে। এবার বেটে রাখা ডাল আর লাউয়ের খোসা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা দিয়ে এক থালা গরম ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায়। আর একবার খেলে আপনারা চিন্তা করবেন যে আগে কেন লাউয়ের খোসাগুলো ফেলে দিতাম, এটা সত্যি খেতে এতটাই সুস্বাদু হয়। একবার ট্রাই করে দেখুন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে রান্না করে নেব। কোন পর্যায়ে অবধি এটা রান্না করতে হবে সেটা আমি অবশ্যই আপনাদের বলে দেব। 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মিক্সারটাকে ঘন ঘন নাড়াচাড়া করতে করতে দেখুন এটা এখন অনেকটা ঘন হয়ে গেছে, তবে এটা কিন্তু এখনো রেডি হয়নি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, মিশিয়ে নিচ্ছি। আর এই মেশাতে মেশাতেই কিন্তু একবার নুন মিষ্টিটা চেক করে নেবেন। ধনে পাতা কুচিটা দিয়ে মিনিট 2-এক আবারও রান্নাটা করে নিয়েছি। এবার রান্না মোটামুটি রেডি হয়ে এসছে, তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রান্না একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা ঢেকে রাখার আর কোনো প্রয়োজন নেই, তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই লাউয়ের খোসা দিয়ে অত্যন্ত সুস্বাদু এই রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এত কম সময় এই একটা খোসা দিয়ে যে এত টেস্টি রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। তাই দেরি না করে পারলে এটা আজই ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।